হ্যালো বিয়ন দিস ইজ আবর ওয়েলকাম ব্যাক টু সায়েন্স পিডিয়া আমরা রিয়েল এর ফার্স্ট চ্যাপ্টারে ছিলাম তো ফার্স্ট চ্যাপ্টারে আমরা প্রিভিয়াস ভিডিওতে যে কমপ্লিটনেস অ্যাকসিউম এবং হচ্ছে যে লোয়ার বাউন্ড সুপ্রিমাম আপার বাউন্ড ইনফিমাম এই ব্যাপারগুলা ডিসকাস করছি তো আজকে আমরা আরেকটা একটা ইম্পর্ট্যান্ট টপিক ডিসকাস করবো সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের প্রবলেমগুলো যখন সলভ করতে যাবে আমরা প্রবলেমগুলো পরে সলভ করবো আগে থিওরামগুলো ডিসকাস করব এরপর আমরা প্রবলেমগুলো সলভ করব এখানে যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম এটা আমরা একটু বুঝব ম্যাক্সিমাম মিনিমাম কি মিক্সি এমনি বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম হবে যেটা সবচেয়ে বড় হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা সবচেয়ে ছোট হবে মিনিমাম কিন্তু সেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম হতে হলে কিছু ইয়া করতে হবে কিছু কি বলে কিন্তু বলতে কিছু কন্ডিশন ফলো করতে হবে ঠিক আছে ভুলই জায়গা মাঝে মাঝে কন্ডিশন ফলো করতে হবে তো এই গুলা আমরা একটু বলব যে সব সময় যে ম্যাক্সিমাম এক্সিস্ট করবে এবং সবসময় যে মিনিমাম এক্সিস্ট করবে ব্যাপারটা তা না সেটা আমরা এক্সাম্পল দিয়ে দেখবো তো আমি আগে ফার্স্টে ডেফিনেশনটা লিখে ফেলি এ মেম্বার আচ্ছা লিখে ফেলি আগে ওকে তো আমাদের ডেফিনেশনটা হচ্ছে কি এ মেম্বার অফ জি আমি বইয়ের মতো লিখছি বা এই এলিমেন্টস দিয়ে লিখতে পারো এটা নিজের অন ল্যাঙ্গুয়েজে লিখবা আমি বইয়ের মতো লিখছি যেন পড়তে কোনো ঝামেলা না হয় বইয়ের সাথে ম্যাচ করে লিখছি এই মেম্বার জি অফ সেট এস মানে সেট এস এ একটা মেম্বার হচ্ছে যে জি বা একটা এলিমেন্টস হচ্ছে জি ইজ কল দ্য গ্রেটেস্ট মেম্বার মানে এটা ওই নাম্বারটাকে ওই এলিমেন্টসটাকে গ্রেটেস্ট না এলিমেন্টস বলা হবে অর ম্যাক্সিমাম অফ সেট বলা হবে ইফ কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে ইফ জি মাস্ট বি বিলংস টু এস জিটা এস এর মধ্যে আগে বিলং করতে হবে বিলং না করলে কিন্তু সেটা হবে না নাম্বার টু জি হবে যে যতগুলো আপার বাউন্ড আছে মানে জি একটা আপার বাউন্ডি হইতে হবে আপার বাউন্ডি হতে হবে জি মানে জিটা এক্স এর থেকে বড় হইতে হবে ফর অল এক্স বিলংস টু এস মানে এস এর মধ্যে যত এলিমেন্টস আছে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি আমরা মনে করে একটা এস ধরলাম দুটা এক্সাম্পল দেখি এস দিয়ে ধরলাম মনে করো সাপোজ নিজের ইচ্ছা মতো ধরো ওয়ান টু থ্রি একটা সেট ধরলাম তাহলে এখানে আপার বাউন্ড কি হবে আপার বাউন্ড হচ্ছে যে থ্রি এবং থ্রি থেকে বড়গুলো থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 আরও আছে ডেসিমেল নাম্বার হবে আমি লেখার সুবিধার্থে এগুলো সব রিয়েল নাম্বারই হবে ইন্টিজার ধরছে ডেসিমেলও হইতে পারে অন্য নাম্বারও হইতে পারে জাস্ট সুবিধার জন্য আমরা ইন্টিজার নাম্বারগুলো কাউন্ট করি আর কি লিখতে যেন সুবিধা হয় তাহলে থ্রি এখান থেকে তাহলে কারা হচ্ছে যে আমার আপার বাউন্ড যে থ্রি অ্যান্ড গ্রেটার দেন থ্রি এরা সবাই হচ্ছে যে আমার আপার বাউন্ড আপার বাউন্ডের মধ্যে এটা হচ্ছে তাহলে কি আপার বাউন্ড গ্রেটেস্ট আপার বাউন্ড এখন হচ্ছে আপার বাউন্ড এবং আবার সে কার মধ্যে বিলং করতেছে সেটের মধ্যে বিলং করতেছে তাহলে থ্রি হচ্ছে একটা আপার বাউন্ড যে গ্যাটারিকুয়েল এগুলো সব হচ্ছে এক্স ওয়ান টু ওয়ান টু থ্রি অল আর এক্স এক্স এর মধ্যে থ্রিটাকে ধরে নিলাম আমি জি তাহলে এক্স তাহলে জিটা হচ্ছে যে একটা আপার বাউন্ড আপার বাউন্ড এবং জি এই জিটা বিলং করে কার ভিতরে অ্যাস এর মধ্যে বিলং করতে হবে তাহলে কন্ডিশনটা হচ্ছে এটাই যে একটা আপার বাউন্ড হইতে হবে এবং মাস্ট বি কিসের মধ্যে বিলং করতে হবে ও শিট হ্যাঁ মাঝে মাঝে ভুলে মাইক্রোফোন লাগাইতে ভুলে ভুলি গা তো আগের সাউন্ডটা একটু কম থাকতে পারে আবার একই লেখা বারবার লিখতে বিরক্তি লাগতেছে এই জন্য আমি আর কাট করে নাই রেখে দিলাম তাহলে আমার একটা সেটের ম্যাক্সিমাম হইতে হলে কি হইতে হবে সে হচ্ছে যে ফার্স্ট কথা হচ্ছে যে জিটাকে ম্যাক্সিমাম হইতে হবে জি আগে সেটের মধ্যে বিলং করতে হবে এবং জি ইজ এ আপার বাউন্ড হইতে হবে তো আমরা আরেকটা এক্সাম্পল নিই মনে করো আমরা একটা সেট নিলাম যে অ্যাস ইকুয়াল টু মনে করি এভাবে নিলাম অ্যাস ইকুয়াল টু একটা কন্টিনিউয়াস সেট নিলাম ওয়ান থেকে থ্রি মানে ওয়ান থেকে থ্রি পর্যন্ত যত ইলিমেন্ট আসে সবগুলো একটা ফার্স্ট বেকেটে নিলাম অবশ্যই তোমরা ইন্টারভেল সম্পর্কে জানো আমি ইন্টারভেল নিয়ে বললাম না যদি কনফিউশন থাকে অবশ্যই বলবা তাহলে ইন্টারভেল নিয়ে গেল নাইনটিনের পর ইন্টারভেল যে ওপেন ইন্টারভেল ক্লোজ ইন্টারভেল এখন আমাদের এটার এই সেটের আপার ওয়াউন্ড কী হবে তাও সেম থ্রি এবং থ্রি এর পর থেকে থ্রি কিন্তু বিলং করে না জাস্ট এটার পর থেকে ফোর ফাইভ সিক্স সেভেন আরও আরও নাম্বার হইতে পারে তো থ্রিটা হচ্ছে আমাদের আপার বাউন্ড বাট থ্রি নট বিলংস টু ইন এস তাহলে এখানে হে থ্রি ইজ এন আপার বাউন্ড ইজ অ্যান্ড আপার বাউন্ড বাট সি নট বিলংস টু এস তাহলে থ্রি ম্যাক্সিমাম পয়েন্ট হবে না আপার বাউন্ড হবে সে হচ্ছে যে আপার বাউন্ডের মধ্যে লিস্ট আপার বাউন্ড হবে আও ঠিক আছে সুপ্রিমাম হবে সি সুপ্রিমাম হবে বাট নট ম্যাক্সিমাম তাহলে সবসময় সুপ্রিমাম যে ম্যাক্সিমাম হবে এই জিনিসটা বলা যাবে না মেক্সিমাম হতে হলে কন্ডিশন হচ্ছে যে তাকে সেটের মধ্যে বিলং করতেই হবে তো সিমিলারলি আমরা এটাকে ডেফিনেশানটা ইয়ে দিয়েও দিতে পারি মিনিমামের জন্য দিতে পারি তাহলে মিনিমাম ডেফিনেশানটা কী হবে আশা করি বুঝে যাব এ মেম্বার অ্যাল অফ এ সেট এস ইজ কল দ্য স্মলেস্ট স্মলেস্ট অর মিনিমাম ইফ নাম্বার ওয়ান এলটা কার মধ্যে বিলং করতে হবে এস এর মধ্যে বিলং করতে হবে এবং এল এটা কি হইতে হবে অ্যাল একটা লোয়ার বাউন্ড হইতে হবে তাহলে লোয়ার বাউন্ড হলে এভরি এক্স ইজ গেটার দেন ফর অল এক্স বিলংস টু এস ব্যাপারটা আশা করি বুঝে আসছে মানে অ্যালটা হচ্ছে কার মধ্যে থাকতে হবে অ্যালটা হচ্ছে আমার অ্যাসের মধ্যে বিলং করতে হবে এবং অ্যালটা লোয়ার বাউন্ড হইতে হবে ফর অল এক্স বিলংস এক্স তাহলে আমরা একটা এক্সাম্পল ক্রিয়েট করলে হয়ে যাচ্ছে সেমভাবে তাহলে অ্যাস ইকাল টু আমরা সেট ধরলাম ওয়ান টু থ্রি ঠিক আছে তাহলে এটার লোয়ার ভ্যান্ট কী হবে লোয়ার ভ্যান্ট হবে যে ওয়ান এবং তার থেকে ছোটোগুলো ওয়ানের ছোট কী আছে মাইনাস ওয়ান জিরো মাইনাস টু এরা সবাই আছে লোয়ার ভ্যান্ড লোয়ার ওয়ান্টের মধ্যে এটা হচ্ছে ওয়ানটা হচ্ছে বড় তো কি সেটের মধ্যে এক্সিস্ট করতেছেন তাহলে ওয়ান হচ্ছে যে আবার সেটের মধ্যে এক্সিস্টও করতেছে এটাকে যদি এল এল হচ্ছে যে ওয়ান আবার এল বিলংস টু এস এল ইজ এ লোয়ার বাউন্ড ফর অল এক্স বিলংস টু এস মানে এরা সবাই হচ্ছে এক্স তার মানে আমাদের ওয়ানটা হচ্ছে যে একটা মিনিমাম হবে তাহলে হেয়ার মিনিমাম ইজ আমরা আরও কিছু প্রবলেম মিন এস দিতে পারি সরাসরি মিন অ্যাসিক টু ওয়ান লিখতে পারি এখন সেম একটা এক্সাম্পল দাঁড় করাই যেটার মনে করো একই এক্সাম্পল দিলে হচ্ছে ওয়ান থ্রি ওয়ান থ্রি বা একটু এভাবে দিই এটা থার্ড প্যাকেট দিই ওপেন ক্লোজ ইন্টারভেল দিলাম তাহলে এখানে আমি একটু ক্লিয়ার করে লিখি আমরা আরেকটা সেট ধরি অ্যাসিক টু টু থ্রি ঠিক আছে এটা ওপেন ক্লোজ ইন্টারভেল ধরলাম মানে টু সেটের মধ্যে বিলং করে না বাট থ্রি বিলং করে তাহলে এটার থ্রিটা এখন এখানে থ্রিটা কি হবে এখানে থ্রিটা হচ্ছে যে আপার বাউন্ড টুটা হচ্ছে লোয়ার বাউন্ড বাট থ্রি বিলংস টু এস তার মানে এটা আপার বাউন্ডও আছে আবার থ্রি বিলংও করতেছে তার মানে ম্যাক্সিমাম কি হবে ম্যাক্সিমাম হবে যে ম্যাক্সিমাম হচ্ছে থ্রি আর যদি আমি এখন মিনিমাম বলতে চাই তাহলে টু লোয়ার বাউন্ড ঠিক আছে বাট টু নট বিলংস টু ইন অ্যাস কারণ টু থেকে জাস্ট বড়ো তাহলে মিনিমাম নাই হবে মিনিমাম মিনিমাম নাই মিনিমাম হচ্ছে জ্যামটি তাহলে এই ব্যাপারটা হচ্ছে তাহলে মিনিমাম নাই এ সেটের ম্যাক্সিমাম এক্সিস্ট করে বাট মিনিমাম ডাজ নট এক্সিস্ট ব্যাপারটা কনসেপ্ট ক্লিয়ার আবার আমরা যদি একটা সেট লিখি টোটালি ওপেন ইন্টারভেল লিখি টু থ্রি তাহলে এটার মিনিমামও নাই ম্যাক্সিমামও নাই বাট ইটস বাউন্ডেড বাই লোয়ার বাউন্ড অ্যান্ড আপার বাউন্ড কনসেপ্ট ওকে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তো এইটা এই ভিডিওটা আমাদের এখানেই শেষ হইল ম্যাক্সিমাম মিনিমাম নিয়ে আমরা যখন সলভ প্রবলেমে যাব তখন এই কনসেপ্টগুলো আমাদের কাজে লাগবে ওকে সবাই ভালো থাকবা বাই বাই টাটা